আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অধ্যায়টা 8-এর সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ, এই অধ্যায়ের আমি তোমাদের সাজেস্টিভ প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে এগুলো নিয়ে একটু আলোচনা করব এবং উত্তর সহ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে কিছু ছোট প্রশ্ন দেখো, অল্প কথায় উত্তর দাও। পার্ক এবং খেলার মাঠ কীভাবে সামাজিক ভূমিকা রাখে, ঠিক আছে? এটা তোমরা স্ক্রিন এগুলো তোমরা স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিতে পারো। সরকার আমাদের জন্য কী কী নির্মাণ করে, আমি কিন্তু এগুলো পড়িয়েছি, ঠিক আছে? এরপর প্রশ্ন দেখো, সমাজে পানির দুইটি ব্যবহার উল্লেখ করো, দুইটি প্রাকৃতিক সম্পদের নাম লিখো। এগুলো বলার সাথে সাথে তোমরা লিখে ফেলবে খাতায়, ঠিক আছে? উত্তরগুলো এখানে স্ক্রিনশটের মাধ্যমে তুলে নাও। তারপরে দেখো আবার কিছু প্রশ্ন আছে, প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা কী কী করতে পারি, এখানে সুন্দর করে উত্তর দেওয়া আছে। রাস্তাঘাট ও সেতু মেরামত করা জরুরি কেন, এখানেও কিন্তু বর্ণনাগুলো দেওয়া আছে, ঠিক আছে? তোমরা চাইলে সুন্দর করে স্ক্রিনশটের মাধ্যমে তুলে নিতে পারো। এরপর একটা কিছু ছোট প্রশ্ন দেখো, তুমি প্রতিদিন ব্যবহার করো এমন দুটি সামাজিক সম্পদের নাম লিখো। এগুলো আমি পড়িয়েছি, কায়সার তার বন্ধুদের নিয়ে এলাকায় একটি পাঠাগার গড়ে তুলেছে, এটি কোন ধরনের সম্পদ, ঠিক আছে? এগুলো খুবই ছোট ছোট প্রশ্ন। তারপরে তুমি ক নামক রাষ্ট্রের নাগরিক, এই রাষ্ট্রের নাগরিক হিসেবে তোমার অধিকার কী, দেখেছো? এগুলো এক কথাই উত্তর। তারপর আমরা একটু অপর পৃষ্ঠায় যাই, আরও কিছু প্রশ্ন আছে, আমরা একটু দেখি যে এখানে প্রশ্ন আছে। দেখো, বন একটি প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদ থেকে আমরা কী কী পাই, এখানে দেওয়া আছে। তারপর প্রশ্ন হচ্ছে, প্রকৃতি থেকে পাওয়া যায় এমন দুটি রাষ্ট্রীয় সম্পদের নাম লিখো, এখানে দেওয়া আছে, ঠিক আছে? এবার আমরা একটু বড় প্রশ্নের দিকে যাই, এখানে দেখো কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো স্ক্রিনশটের মাধ্যমে তুলে নিতে পারো। প্রতি বছর আমরা যে কর দিই তা দিয়ে রাষ্ট্র কিছু সম্পদ তৈরি করে, এসব সম্পদকে কী বলা হয়, এসব সম্পদের মালিককে, এসব সম্পদের প্রতি যত্নশীল হওয়া উচিত কেন, চারটি বাক্যে লিখো, ঠিক আছে? এখানে এখানে দেওয়া আছে, আবার এখানে বাকি অংশ কিছু উত্তরটা দেওয়া আছে, এখানে পয়েন্ট দিয়ে সুন্দর করে দেওয়া আছে, এগুলো তোমরা ভালো মতো শিখে নেবে। এরপর প্রশ্ন দেখো, বিদ্যুৎ উৎপাদনের খরচ বেড়ে যাওয়ায় সরকার বিদ্যুতের মূল্য বাড়িয়েছে, এটি কোন ধরনের সম্পদ, এর পাঁচটি ব্যবহার লিখো, এখানে দেওয়া আছে। তুমি গতকাল তোমার পরিবারের সাথে শিশু পার্কে গিয়েছিলে, পার্কটি কোন ধরনের সম্পদ, এসব সম্পদ রক্ষা করা কাদের দায়িত্ব, এই ধরনের আরও চারটি সম্পদের নাম লিখো। এরপর দেখো, প্রতিদিন আমরা নানা ধরনের সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করি, এগুলোর মধ্যে তিনটি সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদের নাম লিখো, এগুলো কিন্তু একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, তোমরা যদি বুঝে থাকো তাহলে উত্তর দিতে তোমাদের কোনো সমস্যা হবে না। তারপর দেখো, সমাজ জীবনে বসবাস করতে গিয়ে আমরা নানা রকম সম্পদ ব্যবহার করি, এসব সম্পদের ধরন কী কী, এসব সম্পদের প্রতি আমাদের পাঁচটি করণীয় লিখো, এখানে কিন্তু দেওয়া আছে। এরপর একটু প্রশ্ন দেখো, বিদ্যুৎ কী ধরনের সম্পদ, এই ধরনের আটটি সম্পদের নাম লেখো, আমরা কী কী কাজে বিদ্যুৎ ব্যবহার করি, চারটি বাক্যে লিখো, এখানে কিছু দুটো লাইন এখানে দেওয়া আছে। এরপর অপর পৃষ্ঠায় উত্তরের বাকি অংশটা দেওয়া আছে, এখানে দেখো এখানে চারটা পয়েন্ট আছে, এগুলো তোমরা স্ক্রিনশটের মাধ্যমে তুলে নিতে পারো, ঠিক আছে? তো এই পৃষ্ঠায় আর কোনো প্রশ্ন নেই, তবে এখানে একটা শেষের পৃষ্ঠায় একটা প্রশ্ন আমি দিয়েছি, এটা একটু দেখো, আমরা কীভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি, বাড়িতে কীভাবে পানি, জ্বালানি এবং বিদ্যুতের ব্যবহার কমানো যায় তার একটি তালিকা তৈরি করো, ঠিক আছে? এটা হচ্ছে তালিকা, ঠিক আছে? এগুলো এটা স্ক্রিনশটের মাধ্যমে তুলানো তোমরা শিখে নিবে, ঠিক আছে? তো এই পর্যন্তই, এখানে আমি কিন্তু প্রায় 14-15টার মতো প্রশ্ন দিয়েছি, ছোট প্রশ্ন বড় প্রশ্ন মিলিয়ে, এগুলো তোমরা বাসায় শিখবে, ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।